মানুষের যে দুনিয়ার শ্রেষ্ঠ জীব তার বেশ কিছু কারণের মধ্যে একটি হলো মানবতা। আর আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন মানবতা থেকে জীবন বাজি রেখে পশু পাখিদের উদ্ধার করার এমন কিছু হৃদয়বিদারক ঘটনা যা দেখলে আপনি হয়তোবা কেঁদে ফেলবেন। 7 মাস বয়সী ছোট্ট এই লিওপার্ডটি হঠাৎ করেই প্যারালাইজড হয়ে গিয়েছিল। একটা অবুজ প্রাণী সে যদি আবার এভাবে প্যারালাইজড হয়ে যায় তাহলে তার কি অবস্থা হবে তা একবার ভাবুন তো। তবে এই প্রাণীটির ভাগ্য খুব ভালো ছিল, কারণ এই অ্যানিম্যাল রেস্কিউ টিমের সবাই মিলে লিওপার্ডটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে যা যা করা দরকার তার সব কিছুই করতে থাকে, যার ফলে লিওপার্ডটি নতুন করে স্বাভাবিক জীবন ফিরে পায়। হৃদয়বিদারক ভিডিওটি দেখে পাষাণ হৃদয়ও কেঁদে উঠবে, কারণ এই কুকুরটি দুর্ভাগ্যজনকভাবে তার পাগুলো হারিয়ে মানবতার জীবনযাপন করছিল। একটা অবুজ প্রাণী তার যদি আবার পা না থাকে তাহলে তার অবস্থাটা একবার কল্পনা করুন। কিন্তু এই ভালো মানুষগুলো কুকুরটির জন্য যা করেছে তা হয়তো আপনি কোনোদিন কল্পনাও করেননি। জানি না কিভাবে কুমিরটি এখানে আটকা পড়েছিল, আর এভাবে থাকলে কুমিরটি হয়তো মারাই যেত। কিন্তু এই ভালো মানুষগুলো অসহায় কুমিরটিকে উদ্ধার করতে তাদের রাস্তা ভাঙতে শুরু করে এবং অনেক প্রচেষ্টার পর তারা কুমিরটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। সত্যি এখনো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে। যখন বনে আগুন লাগে তখন সবচেয়ে বেশি বিপদে পড়ে সেখানে বসবাসকারী এসব অবলা বন্য প্রাণীগুলো। এই রেস্কিউ টিম জ্বলন্ত বনের মধ্যে ছোট্ট এই প্রাণীটিকে খুঁজে পেয়েছিল, যে সাহায্যের জন্য অসহায়ভাবে কান্না করছিল, কারণ এই বনে বিশাল আকারে আগুন লেগে যাওয়ায় প্রাণীটি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিল। আর এই রেস্কিউ টিম প্রাণীটিকে উদ্ধার করে প্রাণে বাঁচিয়েছিল। আপনার যদি মনে হয় শুধুমাত্র মানুষের মধ্যেই মিল মোহাব্বত এবং ভালোবাসা রয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। দেখতেই পারছেন দুটি কুকুর একসাথে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর হঠাৎ করেই একটি কুকুর এই নর্দমার মধ্যে পড়ে যায়, যেখান থেকে সে আর কোনোভাবেই উপরে উঠতে পারছিল না। কুকুরটি এভাবে থাকলে হয়তোবা মারাই যেত, কিন্তু সাথে যদি এমন বন্ধু থাকে তাহলে আর কি লাগে, কারণ তার বন্ধু কুকুরটি তাকে বাঁচাতে ছটফট করছিল এবং পথচারী লোকটির রাস্তা আটকিয়ে এভাবে সাহায্য চাচ্ছিল। যদিও লোকটি প্রথমে বুঝতে পারেনি যে কুকুরটি তার বন্ধুকে বাঁচাতে সাহায্য চাচ্ছে, কিন্তু কুকুরটিও হাল ছাড়ার পাত্র ছিল না। সে লোকটিকে এভাবে বারবার রাস্তা আটকিয়ে অনুরোধ জানায় এবং ফাইনালি লোকটি বুঝতে পেরে নর্দমায় পড়ে যাওয়া কুকুরটিকে উদ্ধার করে প্রাণে বাঁচিয়েছিল। আসলেই এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।